আচরণ ফিরে যাই আমাদের আজকের অতিথি কার্টুনিস্ট এবং উন্মাদের সম্পাদক আহসান হাবিবের কাছে। স্যার, আবারও ফিরিলাম আপনার কাছে। তো শুরুতেই বলছিলাম আমাদের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আজ জন্মদিন। তো আপনি তার ছোট ভাই হিসেবে তার এই বিশেষ দিনে তার কোন দিককে আমাদের সামনে তুলে ধরতে চান? সে আমাদের অভিভাবকের মতো ছিল। জি, তার সব দিকগুলোই ভালো। আমরা যা দেখেছি, সে ভালো ছাত্র ছিল, তার অনেক গুণাবলী ছিল। সে ভালো লিখত, সে ভালো কবিও ছিল, শুরুতে কিন্তু সে কবিও ছিল, কাজে তার অনেক গুণাবলী ছিল, সেগুলি তো এখন মনে পড়ে আর কি। তবু আজকের বিশেষ দিনে তার এমন কোনো বিশেষ দিক কি আপনাকে খুব টানছে, খুব মনে পড়ছে তাকে? সে আসলে খুব বৃক্ষপ্রেমিক ছিল আর কি। তার বৃক্ষ কথা নামে একটা বইও আছে তার। আচ্ছা আচ্ছা। গাছদের প্রতি তার একটা অসম্ভব মমতা ছিল। যেমন তার এখন যে সমাধিটা, তার চারপাশে কিন্তু লিচু গাছ, প্রচুর লিচু গাছ, এবং এই লিচু গাছগুলি কিন্তু সেই লাগিয়েছে। এবং সে তখন বলতো যে এই গাছগুলি যত লিচু হবে এটা কেউ মানুষ খাবে না, নোয়াজ পল্লীর কেউ খেতে পারবে না, এটা খাবে পাখিরা। আচ্ছা আচ্ছা। এটা মানে তাদের জন্যই ঠিক করে আর কি। আর একটা তার মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে সে করতে গিয়ে বানসাই একটা ব্যাপার আছে না, ওই যে গাছ, সুন্দর জাপানিজ গাছ বানসাই, গাছকে ছোট করে ফেলা, এই ব্যাপারটা সে খুবই অপছন্দ করতো। সে প্রায় করতো কি, মানে অ্যাজ ইফ গাছের, গাছকে কষ্ট দেওয়া আর কি, এটা সে পছন্দ করতো না। সে করতে গিয়ে প্রায় বানসাই কিন্তু বেশ দামি দামি বানসাই কিন্তু, বানসাইয়ের তো এমনিও অনেক দাম, বানসাই গাছে কিন্তু কিনে ওইগুলিকে সে ওই তার নোয়াজপল্লীতে মানে অবমুক্ত করতো আর কি। যে আমরা অনেক সময় যে প্রাণীদেরকে জঙ্গল অবমুক্ত করি না, সেরকম সে তাদেরকে নোয়াজপল্লীর বাগানে লাগিয়ে দিত। আমার সে নিজেই বলতো যেন বাধাহীনভাবে বাধাহীনভাবে আমার সে বলতো যা বেটা তোরা এখন বড় হো, সেরকম সে প্রায় বলতো যা তোরা এখন বড় হো। ব্যাপারটা ইন্টারেস্টিং আর কি। এটা আমার খুব ভালো লাগতো যে সে এরকম প্রচুর বানসাই সে কিনে, নোয়াজপল্লীতে অনেক বড় বড় গাছ আছে, যে গাছগুলি হয়তো আসলে আগে বানসাই ছিল, এই জিনিসটা সে করতো। তার একটা বই আছে বৃক্ষ কথা নামে, এই বইটা অনেক সুন্দর একটা বই, কারণ সে নিজেও তো একজন সায়েন্সের ছাত্র, তো কেমিস্ট্রির ছাত্র ছিল সে। প্রত্যেকটা গাছের যে সাইন্টিফিক নেম, গাছের যে বৈজ্ঞানিক গুণাবলী, সমস্ত কিছু নিয়ে একটা খুব ডিটেইল একটা বই আছে। এই বইটা পড়লে আসলে অনেকে কিন্তু তার মানে রোগের চিকিৎসা টিকিৎসাও পেয়ে যাবে, এত ডিটেইলস এই বইটা লিখেছে। নোয়াজপল্লীতে যখন উনি এত বৃক্ষ লাগালেন, তখন কি আসলে তার সিলেকশন লিস্টে কি গাছগুলো কিভাবে থাকতো, যে তার যেটা খুশি সেটা লাগাতো, নাকি একটা তার লিস্ট ছিল যে ওষুধি গাছ লাগাবো বা ফুলের গাছ লাগাবো? তার একটা প্ল্যানই ছিল যে সে একটা ওষুধি বাগান করবে, বাংলাদেশের যে সময় যত ওষুধি গাছ আছে সবগুলি সে লাগাবে, এরকম একটা প্ল্যানই ছিল। আর অনেকে তাকে সাজেস্ট করতো, তাকে তার তো অনেক মানে অনেক শরীর ছিল যারা তাকে হেল্প করতো, স্যার এই গাছটা লাগানো, অনেকে গাছ গিফটও করতো এইভাবে সে। এবং প্রতিবারই যখন সে নোয়াজপল্লী যেত, সে নার্সারি টার্সারি থেকে হয়ে বিভিন্ন জায়গা থেকে গাছ কিনে নোয়াজপল্লীতে ঢুকতো। আমরা দেখতে পাই যে তিনি কিন্তু খুব গুরুগম্ভীর টাইপের ব্যক্তি ছিলেন, খুব শান্ত স্বভাবের ছিলেন। বৃক্ষের প্রতি তার ভালোবাসা থেকেই বোঝা যায় তার মনে আসলে ভালোবাসা অনেক ছিল। তো আপনার কাছে কি মনে হয় তার, তিনি আসলে ব্যক্তি হিসেবে কেমন ছিলেন? ব্যক্তি হিসেবে সে খুবই রসিক ছিল, মানে সে কিন্তু খুবই, সে গুরুগম্ভীর ঠিকই, কিন্তু তিনি গাছের সাথে যেহেতু কথা বলতেন, অবশ্যই তিনি একজন রসিক। যারা তার সাথে মিশেছে তারা জানে তিনি খুবই রসিক মানুষ ছিলেন, খুব মজা করতে পছন্দ করতেন, সবার সঙ্গে ফান করতেন, তো এরকম আর কি। তিনি কিন্তু খুব আড্ডাবাজ ছিলেন, সবাই অনেকেই আছে একটা নির্দিষ্ট সময় তার সঙ্গে আড্ডা মারতে যেত, উনি অনেক মজা করে কথা বলতেন, অনেক জ্ঞানের কথাও বলতো সে, মানে আড্ডার ছলেই বলতো আর কি। তার আড্ডাগুলি খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই মানে মজা পেত আর কি। আমার তো মনে আছে একবার একটা আড্ডায় আমিও ছিলাম, তো ওইখানে ইয়েও ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ও ছিলেন, তারপরে ইয়েও ছিলেন, আরও ভারতের আরেকজন বিখ্যাত লেখক ছিলেন সমরেশ মজুমদারও ছিলেন। ও যখন খুব মজা করে কথা বলছিল, তখন ওই সুনীল গঙ্গোপাধ্যায় বলছিলেন যে তোমরা কেউ এই হুমায়ুনের এই কথাগুলি লিখে রাখো, এগুলি তো পরে হারিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এরকম আর কি, মানে তার গল্পগুলি, তার শুধু যে এই ওই আড্ডায় না, আমাদের ফ্যামিলি আড্ডাতেও সে অনেক সময় অনেক মজার কথা বলতো। আজ তো আমাদের সবার প্রিয় স্যারের জন্মদিন, তো একটু জানতে চাই ছোটবেলা তার জন্মদিনটা আপনারা কিভাবে পালন করতেন, স্যার কিভাবে পালন করতেন? জন্মদিন তো এখনকার কালচার আর কি, আমরা আমাদের সময় কিন্তু জন্মদিন ব্যাপারটাই ছিল না। আচ্ছা। আর সে ছোটবেলায় ছিল খুবই দুরন্ত টাইপের ছিল, আমার মায়ের কাছে শুনেছি, সে যেহেতু আমাদের সবার বড় ভাই, কাজে ওর ছোটোবেলাটা তো আমরা ভেবে দেখি নাই, মার কাছে শুনেছি সে খুবই দুরন্ত ছিল। এবং সে নিজে বলতো যে নাকি ছাত্র ভালো ছিল না, কিন্তু ক্লাস এইটে যখন উঠলো, এইটে তখন তার একবার সিরিয়াস বসন্ত রোগ হলো আর কি, গুটি বসন্ত টাইপের একটা কী যেন হলো, কিন্তু ওই বসন্ত রোগ নিয়েই সে বৃত্তি পরীক্ষা দিল, ক্লাস এইটের বৃত্তি পরীক্ষা, এবং সে ভালো বৃত্তি পেয়ে গেলো আর কি। সে তখন থেকেই সে ভালো ছাত্র হয়ে গেলো, এটা তার মুখে শুনেছি, এই যে ক্লাস এইট থেকে সে হঠাৎ করে এত ভালো ছাত্র হয়ে গেলো যে তারপরে আর তাকে কেউ ঠেকাতে পারেনি আর কি। সে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছে, ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছে, ইউনিভার্সিটিতে পড়াশোনায় সে অসম্ভব মেধাবী স্টুডেন্ট ছিল, এবং আলটিমেটলি তো সে বিশ্ববিদ্যালয়ের টিচার হলো, পিএইচডি করলো। তো ছোটোবেলায় আসলে আমরা জন্মদিন করেছি হয়তো বড়ো হয়ে,
যখন সে বিখ্যাত হলো তখন হয়তো ফ্যামিলি পারিবারিকভাবে তার প্রকাশকরা তার জন্মদিন পালন করা শুরু করলো, আমরাও হয়তো মাঝে মাঝে করলাম। আমাদের জন্মদিনের ব্যাপারগুলো এসেছে অনেক পরে আর কি। তিনি বড় ভাই হিসেবে কেমন ছিলেন, খুব শাসন করতেন নাকি আপনাদের সাথে আসলে? হ্যাঁ, বড় ভাই হিসেবে সে খুবই ভালো ছিল, কিন্তু পড়াশোনার ব্যাপারে সে খুবই কড়া ছিল। আচ্ছা আচ্ছা। অঙ্ক কিংবা ইংরেজি এই জিনিসগুলি সে আমাদেরকে বেশি প্রেশার দিত আর কি, তখন আমরা বিপদে পড়ে যেতাম, কারণ আমরা ওইসব তার মতো অত মেধাবী হই নাই, সে কারণে আমাদেরকে এটা ফেস করতে হয়েছে আর কি। পরবর্তীতে যখন আপনারা বড় হলেন, আপনি জাফর ইকবাল স্যার আপনারা লেখালেখি শুরু করলেন, তো এই ব্যাপারটা তার কাছে কেমন লাগতো? মানে আমরা কেন লেখক হলাম, আমার ভাইরা কেন লেখক হলো? আমার বাবা কিন্তু লেখালেখি করতেন এবং উনি খুব সিরিয়াস টাইপের লেখক ছিলেন, সবসময় প্রতিদিনই একটু লিখতেন, তার ডায়েরি ছিল, সব ব্যাপারে তিনি লিখতেন। তারপরে উনি আমার মাকেও লেখক বানিয়ে ফেললেন, আমার মাকেও উজ্জীবিত করলেন যে না তুমিও লিখো, মাও লিখতেন। আমার বাবা লিখতেন ওই যে একটা একটা পত্রিকা আছে, পুলিশের একটা পত্রিকা আছে পুলিশ বিভাগের, সেটা হচ্ছে ডিটেকটিভ, সেখানে আমার বাবা লিখতেন, আর মা লিখতেন বেগম পত্রিকায়। তো এই জিনিসগুলি আমরা আমাদের খুব ভালো লাগতো আর কি। আমরা ছোটোবেলায় দেখতাম যে বেগম পত্রিকা আমার মায়ের ছবি ছাপা হয়েছে, বেগম পত্রিকা আবার নিয়মটা ছিল যার লেখা ছাপা হতো তার ছবিও ছাপা হতো, তো এটা আমাদের কাছে খুব উত্তেজনা করছিল যে আম্মার ছবি বের হয়েছে পত্রিকায়। তো এগুলি দেখতে দেখতে কিন্তু আমরা বড় হয়েছি। আচ্ছা, আপনাদের কি তাহলে লেখালেখির অনুপ্রেরণাটা কি পরিবার থেকেই? অবশ্যই আমার বাবা মার থেকেই। তারপর আমার বাবার আরেকটা ইয়ে ছিল, উনি করতেন কি মাঝে মাঝে প্রতিযোগিতা করতেন, যে আজকে সবাইকে লেখা জমা দিতে হবে, গল্প লিখে জমা দিতে। আচ্ছা, ফ্যামিলির মধ্যে এটা কি ভাই বোনদের মধ্যে একটা কম্পিটিশন? হ্যাঁ, ভাই বোনদের মধ্যে। হ্যাঁ, তখন হয়তো বড় ভাই একটা গল্প লিখলো, আমিও লিখে ফেললাম, আমার মেজো ভাই লিখলো, বোনরাও লিখলো, সবাই গল্প লেখা জমা দিত। তা আব্বা আবার পুরস্কার দিতেন, মানে যে যার লেখার সবচেয়ে ভালো হয়েছে তাকে পুরস্কার দেওয়া হতো। এটা আমার বড় ভাই তার ছেলেবেলা লিখেছেও, সে লিখেছে যে আমার তার বইয়ের প্রথম রয়্যালিটি সে পেয়েছে বাবার কাছ থেকে, চারানা পয়সা আর কি, একটা গল্পের জন্য সে চারানা পেয়েছিল, এটা তার প্রথম রয়্যালিটি। তো এই সমস্ত কারণেই হয়তো আমরা লেখক হয়েছি। আমরা এই ব্যাপারটা দেখতে দেখতে, বাসায় প্রচুর বই ছিল, বাবা অসম্ভব বই পাগল ছিলেন, আমরা বই পড়তে পড়তে বাবার এই এই সমস্ত লেখালেখি দেখতে দেখতে আমরা বড় হয়েছি। হুমায়ুন আহমেদ স্যার যখন পুরো দস্তুর একজন লেখক হয়ে উঠলেন, তখন কি তার লেখাগুলো আপনাদেরকে পড়তে দিতেন বা আপনাদের মতামত নিতেন? সে যখন প্রথম দিকে লিখত, তখন সে প্রত্যেকটা তার পাণ্ডুলিপি সবাইকে পড়তে দিত, আমার প্রত্যেকের কাছ থেকে মতামত দিত, কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা, কোনো মানে কোথাও আমরা কি বলে এটা চোখে পানি আসছে কিনা, মন খারাপ হয়েছে কিনা, এই সমস্ত খুবই প্রশ্নের পর প্রশ্ন করতো আর কি। আপনারা যখন তার লেখা পড়ে একটা প্রতিক্রিয়া জানাতেন তাকে, তো এই ব্যাপারটা তিনি কিভাবে দেখতেন? তিনি কি নিজেকে সংশোধন করার চেষ্টা করতেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বেশি সমালোচনা করলে সে আবার রেগেও যেত। আচ্ছা, সেটাও ছিল। তো আমরা ভালো লাগতো, ভালো লাগাটাই বলতাম, খারাপটাও বলতাম। খারাপটা হয়তো আমরা বেশি ছোটো যারা তারা বলতাম না, বড় বোন হয়তো সে বলতো যে এটা হয়তো এই জায়গাটা ঠিক করলে এটা ভালো হবে। বিপরীতটা জানতে চাই, যখন আপনারা কিছু লিখেন তখন স্যার কিভাবে প্রতিক্রিয়া জানাতো বা সেই প্রতিক্রিয়াটা আপনারা কিভাবে নিতেন? আমার মেজো ভাই যখন লেখালেখি শুরু করলো, সে তো আমেরিকা থেকে অনেক পরে আসছে, প্রায় 18 বছর পরে, সে যখন লেখালেখি শুরু করলো তখন সে তো সায়েন্স ফিকশন লিখত। বড় ভাই খুব অ্যাপ্রিসিয়েট করলো যে না এটা তো খুব ভালো, সায়েন্স ফিকশন তো বাংলাদেশে আর কেউ নেই, যদিও প্রথম সায়েন্স ফিকশনটা কিন্তু সেই লিখেছে, তোমাদের জন্য ভালোবাসা, সেটা কিন্তু হুমায়ুন আহমেদ লিখেছে প্রথম সায়েন্স ফিকশন। পরে মেজো ভাই আমেরিকা থেকে এসে লেখালেখি শুরু করলো, না সে খুব অ্যাপ্রিসিয়েট করতো। আর আমি তো আসলে আমি ওই অর্থে লেখক না, আমি আসলে কার্টুন নাকি কার্টুনিস্ট, তো আমার কার্টুনও সে পছন্দ করতো। আমার আমার মনে আছে, আমার পছন্দ মানে কি একেবারে ওই রকম না যে ফোন করে পছন্দ ভালো হয়েছে এসব না। যেমন একটা উদাহরণ দিই, আমি একবার একটা অ্যাওয়ার্ড পেলাম, এটা ইন্টারন্যাশনাল একটা কন্টেস্ট হয়েছিল, হাওয়ানা কন্টেস্ট, কিউবাতে এটা হয়েছিল হাওয়ানা কন্টেস্ট, ওখানে আমি একটা অ্যাওয়ার্ড পেলাম কার্টুনের উপরে। তো এই খবরটা ন্যাচারালি আমার মা তাকে ফোন করে জানালো যে ও তো অ্যাওয়ার্ড পেয়েছে। তো সে পরের দিন আমার কাছে আমার বাসে আসলো, আমাদের বাসে আসলো, এসে আমাকে কত 5,000 টাকা দিল, মানে খুশি হয়ে গেছে যে ঠিক আছে খুব ভালো কাজ হয়েছে, তার অ্যাপ্রিসিয়েশন ছিল এরকম আর কি। আচ্ছা, তিনি খুব বেশি কিছু এক্সপ্রেস করতেন না আসলে। না, সেটাই সেটাই। জি, তো তিনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, তিনি কি রাগী ছিলেন নাকি কেমন ছিলেন? না, সে অসম্ভব রাগী ছিল, ইটস ট্রু। সে যখন রেগে যেত তো ভয়ঙ্কর রেগে ছিল। আচ্ছা, এটা আমার বাবারও ছিল, রাগটা হয়তো আমার বাবার কাছ থেকে পেয়েছে, বাবা তো পুলিশ অফিসার ছিলেন, বাবাকে অসম্ভব রাগী ছিলেন। আচ্ছা, তো আমার বড় ভাই অসম্ভব রাগী ছিল, সে যখন রেগে যেত তখন খুবই মুশকিল আর কি। আচ্ছা, আবার যখন অবশ্য তার রাগটা খুব দ্রুতই পড়ে যেত আর কি, দ্রুতই সে ঠান্ডা হয়ে যেত, তখন আবার সে খুব মাইডিয়ার মানুষ হয়ে যেতেছে। যারাই তার সাথে মিশেছে তারা সবাই মুগ্ধ হয়ে মিশেছে যে বাহ, মজার একজন মানুষ। এবং তার লেখালেখি আপনি খেয়াল করলে দেখবেন, তার লেখালেখি যত সিম্পল, তার লেখালেখি সে জনপ্রিয় হওয়ার একটাই কারণ আমার যেটা মনে হয়, খুব সহজ ভাষা, খুবই সহজ ভাষা। তার বই
যে পড়বে সে মনে হবে আরে এত সহজ ভাষা, এটা তো আমিই লিখতে পারবো। জি, কিন্তু আসলে তার পক্ষে লেখা কিন্তু কঠিন, মানে অবশ্যই ব্যাপারটা এরকম আর কি। তার একটা আলাদা, রবীন্দ্রনাথ বলেছেন সহজ কথা যায় না বলা সহজে, হ্যাঁ সেটাই আর কি। খুব সহজ করে সে লিখে কিন্তু একদম তার মতো করে। আর তার একটা ব্যাপার আমার যেটা মনে হয়, আমি আবার আসলে কি তাকে তার সমস্ত বই সংগ্রহ করেছি, তার মৃত্যুর পরে তার যত বই আছে সমস্ত বই সংগ্রহ করেছি, আমাদের বাসাতেই আছে। তো আমি মাঝে মাঝে এখন তার বইগুলি আবার পড়ি আর কি, আবার নতুন করে পড়ি আর কি। তো আমার যেটা মনে হয়েছে আসলে সে দু এক লাইনে এত বড় একটা সিকোয়েন্স ফুটিয়ে তুলতে পারে, যেটা খুব আশ্চর্য লাগে। হয়তো দুই লাইনে একটা পুরো একটা একটা সিকোয়েন্স উঠে ফেলে। যেমন আমাদের কার্ডেনও এটা আছে, আমরা যখন এটাকে বলে মিনিমাল আর্ট, মানে কত কম ড্রয়িংয়ে কত বেশি বোঝানো যায়, কার্টুনের ব্যাপারটা কিন্তু আছে ইন্টারন্যাশনালি। আমরা যখন কার্টুন আঁকি, কার্টুনের মূল ব্যাপারটি হচ্ছে কত কম একে কত বেশি বোঝানো যায়। তো তার ব্যাপারটা ছিল এরকমই, সে দুই লাইনে একটা ফ্যামিলির হয়তো পুরো চিত্র সে তুলে ধরলো। এই জিনিসটা ইন্টারেস্টিং, হয়তো একটা একটা জায়গায় সে বর্ণনা দিচ্ছে যে আমার মনে আছে তার নবনীয় উপন্যাসে একটা সাপে কাটার একটা গল্প আছে, যে একটা ফ্যামিলিতে একটা বাসায় সাপে কামড় দিয়েছে একটা বাচ্চাকে, ডাক্তার ওখানে ঢুকেছে। এটা এটা কিন্তু বেশ বড় একটা সিকোয়েন্স, কিন্তু সে জাস্ট দুই লাইনে এটা ব্যাখ্যা করছে। খুব আমার এখনও খুব আশ্চর্য লাগে যে বাহ, এত দুই লাইনে একটা পুরো সিকোয়েন্স, এই দুই লাইন পরে আমি বুঝে গেছি যে এখানে একটা অনেকগুলি মানুষ বসে আছে, একজনকে সাপে কেটেছে, আমার ডাক্তার ঢুকেছে, মানে অনেকগুলি ব্যাপার কিন্তু, কিন্তু সে এটা মিনিমাল আর্টের মতো সে বুঝাই দিল আর কি। এই গুণটা তার ছিল, তার লেখালেখিতে এই গুণটা তার ছিল, সবসময় ছিল। তার এই গুণের কারণেই তো পাঠকরা তার লেখার প্রতি এত আকৃষ্ট হতো। তো স্যার, যখন হুমায়ুন আহমেদ স্যার তুমুল জনপ্রিয় হয়ে উঠলেন, তিনি তো দর্শকদের, শুধুমাত্র বাঙালি পাঠকদের না, সারা বিশ্বের বাঙালি পাঠকদের তিনি একটা ঘোরের মধ্যে রেখে গেছেন। তো তখন তো তার জন্মদিনগুলো খুব জাঁকজমকভাবে পালন করা হতো। তো এই নিয়ে কি কোনো মজার ঘটনা আছে যে পাঠকদের আয়োজন করা কোনো জন্মদিন? সে যখন বিখ্যাত হয়ে গেল তখন তো তার জন্মদিন প্রকাশকরা পালন করতো, তার পাঠকরা পালন করতো, তার হিমু চরিত্র, তাদেরও একটা সংগঠন, তারাও পালন করতো। আর পারিবারিকভাবে আমাদের করার সুযোগই ছিল না, কারণ সবাই এত জন্মদিন করতেছে, এবারে আমাদের করার হয়তো স্কোপই নাই, আমরা হয়তো ওইগুলি তো অ্যাটেন্ড করতাম আর কি। আর জন্মদিনে মজা ব্যাপার কি, সে জন্মদিনে অনেক ফান সে করেছে। যেমন একটা হইতে পারে যে এক কে যেন জানতে চেয়েছে যে স্যার আপনার জন্মদিন কবে, সে হয়তো হুমায়ুন আহমেদের সঙ্গে অত খোঁজ খবর রাখে না, তো বড় ভাই বুঝতে পারছে যে সে কোনো একটা গিফট দেওয়ার জন্য ব্যস্ত আর কি। সে বলছে হ্যাঁ কালকে, ঠিক আছে কালকে চলে আসে গিফট নিয়ে, এরকম আর কি ব্যাপারটা। তাই সেই ছিল, তো গিফট নিয়ে কালকেই চলে আসছে। তো এই ধরনের ছোটোখাটো ফান সে সবসময় করতো। তিনি তো একাধারে উপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ছিলেন, এই যে এত গুণী একজন ব্যক্তি আপনার বড় ভাই, তো এই ব্যাপারটা আপনাদের পরিবারে কেমন প্রভাব ফেলতো? তো ন্যাচারালি আমরা এনজয় করতাম, অবশ্যই এনজয় করতাম। আমার নিজের বড় ভাই এত বিখ্যাত, সবাই তাকে এত পছন্দ করে, এই ব্যাপারটা তো ভালো লাগারই কথা, তাই না? আসলে আমার বাবা সারা জীবন সাহিত্য নিয়ে ছুটেছেন, সাহিত্যকর্ম করেছেন, কিন্তু উনি জানতে পারলেন না যে তার ছেলে, উনি যেটা চেয়েছিলেন যে এক লেখক হবেন কিংবা তার ছেলেরা কেউ লেখক হবে, কিন্তু উনি এটা দেখে যেতে পারেননি। এটা একটা ট্র্যাজেডি আর কি। আমার বড় ভাই যে এত বিখ্যাত হয়েছে, সে যে লেখক হিসাবে এত বড় এত সম্মান পেয়েছে সারা দেশের, বাবা দেখে যেতে পারেননি আর কি। তো এটা একটা একটা ট্র্যাজেডি হতে পারে আর কি। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে কি স্যার কি একটু ভাবতেন যে তার বাবা দেখে যেতে পারলেন না, তার মধ্যে কি কোনো আফসোস বোধ ছিল? না, তার মধ্যে ছিল না, এটা আফসোসটা এটা আমাদের মধ্যেই, আমার মায়ের মধ্যে ছিল। আমার মা প্রায় বলতো যে ও তো তোর বাবা তো দেখে যেতে পারলো না যে তুই এত বড় লেখক হয়েছিস, বিষয়টা এরকম আর কি। তো ওইটা নিয়ে অবশ্য তার অত মাথা ব্যথা ছিল না। সে অবশ্য একটা কথা বলতো যে আমি আসলে যে ছেলের সন্তানদেরকে তার মাতৃ ঋণ পিতৃ ঋণ শোধ করতে হয়, এটা একটা নাকি নিয়ম, সে প্রায় বলতো আর কি, সন্তানের দায়িত্ব মাতৃ ঋণ এবং পিতৃ ঋণ শোধ করতে হয়। সে মাতৃ ঋণ শোধ করতে পেরেছে, সে দাবি করে আর কি, সে মা যা যা বলেছে সে পালন করেছে। মা বলেছে যে আমাদের গ্রামের বাড়িতে একটা স্কুল দিতে হবে, কারণ ওটা এত অসপাড়া গাভেনে কোনো স্কুল নেই, সে একটা স্কুল দিয়েছে। আর মা যা যা বলেছে সে সব করেছে, কিন্তু পিতৃ ঋণ সে শোধ করতে পারে নাই, কারণ বাবা যেহেতু অনেক আগেই মারা গেছেন, পিতৃঋণটা সে শোধ করতে পারেনি আর কি। এটা সে প্রায় বলতো আর কি, মাতৃঋণ আমি শোধ করতে পেরেছি কিন্তু পিতৃঋণ আমি শোধ করতে পারিনি। এত মহান একটা ব্যক্তি, এত গুণী একজন ব্যক্তিকে নিয়ে কথা বলে আসলে এত অল্প সময় শেষ করা যাবে না। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই বিশেষ দিনে আমরা হুমায়ুন আহমেদ স্যারকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। তো সবশেষে একটু জানতে চাই যে একজন লেখক হিসেবে, আপনার বড় ভাই হিসেবে হুমায়ুন আহমেদের কাছ থেকে আসলে আমাদের তরুণরা কী শিক্ষা নিতে পারে? আসলে হুমায়ুন আহমেদের বইয়ে
খুব সিম্পল ভাষায় লেখা, তাই না? কিন্তু খেয়াল করলে বললে দেখবেন যে ওখানে অনেক ফিলোসফি আছে, অনেক দর্শন আছে, অনেক গভীর বিজ্ঞানের কথাও আছে। খুব একটা সাধারণ উপন্যাসও, প্রেমের উপন্যাসও অনেক দর্শন আমি খুঁজে পাই আর কি, অনেকেই হয়তো পাই। আমি আশা করবো যে তরুণরা এগুলি থেকে এগুলি গ্রহণ করবে, এগুলি বুঝতে শিখবে, তাই না? তরুণরা, আমাদের দেশের তরুণরা তো অনেক মেধাবী আমার ধারণা আর কি। তাদের তাদের মস্তিষ্কটা এখনও অনেক আনকোরা। তারা সবার বই পড়বে, হুমায়ুন আহমেদও পড়বে, হুমায়ুন আহমেদের বইয়ের যে ফিলোসফিটা তারা গ্রহণ করবে, তার যে সিম্পলিসিটিটা, এটা তারা গ্রহণ করুক, এটাই আমি চাই। এবং হুমায়ুন আহমেদের একটা গুণ হচ্ছে, সে কোনো কিছুতে কোনো জায়গায় খারাপ দেখতো না, সে কোনো কিছুকে সে খারাপভাবে দেখতো না। তার উপন্যাসের সব চরিত্রই ভালো, বিষয়টা এরকম। এই ভালোত্বটা যেন তারা গ্রহণ করে। চমৎকার বলেছেন স্যার। হুমায়ুন আহমেদ স্যার নিশ্চয়ই আমাদের মাঝে আরও অনেক যুগের পর যুগ বেঁচে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। না, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladeshvision.tv। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সত্য কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যাগুলো শোনায় কবিতার মতো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।